हेलो फ्रेंड्स, आशा करी सबाई भालो आछेन। आपनादेर जोन्नो आबारो एकटा स्पेशल काजेर खबर निये चले एसेछि। आगामी काल आपनादेर स्पट जयनिंग करानो हबे, जार लोकेशनटा रयेछे मध्यमग्राम। मध्यमग्राम लोकेशने एकटा रेपुटेड केक मैनुफैक्चरिंग कम्पानीते स्पट जयनिंग करानो हबे। एखाने किन्तु सम्पूर्ण काजटा हालका आछे। पैकिंग डिपार्टमेंट और प्रोडक्शन डिपार्टमेंट दुटो डिपार्टमेंटे ही किन्तु एखाने काज हय। छोटो छोटो जे धरनेर केकगुलो मार्केटे देखते पावा जाए पैकेटेर मध्ये करे बिक्री हय 10 टाका, 5 टाका, 20 टाका, 25 टाका एवं तारो ऊर्धे जे छोटो पैकेट पावा जाए केकेर, तो सेई केकगुलो किन्तु एई कम्पानीते प्रोडक्शन होच्छे एवं पैकिंग होच्छे। तो समस्तटाई किन्तु फैक्टरीर भितरे काज करते हबे। तो জয়নিংটা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ 27 এপ্রিল স্পট জয়নিং করানো হবে। এই কাজটার জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রয়োজন। সবথেকে বড় কথা, যেটা কোম্পানি সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা বলে দিয়েছে, যে যারা এই কোম্পানিতে থেকে কাজ করতে পারবেন তাদেরকেই কিন্তু নেওয়া হবে। কোনো ডেইলি প্যাসেঞ্জারি করে যারা কাজ করবেন তাদেরকে কিন্তু নেওয়া হবে না। এই কারণে বলা হয়েছে, কারণ কাজটা সম্পূর্ণ কিন্তু ফ্যাক্টরির ভিতরে করতে হয় এবং যারা থেকে কাজ করে তারা সম্পূর্ণ টাইমটা সেখানে ইনভেস্ট করতে পারে। তো যেহেতু কোম্পানিটা খুব রেপুটেড কোম্পানি এবং এখানে কাজের প্রচুর চাহিদা থাকে, কেউ বসে থাকে না। এখানে যারা কাজ করে কেউ বলতে পারবে না যে আমাকে বসিয়ে দিয়েছে, আমার কাজ নেই, আমি দুদিন বসে আছি। একদমই হয় না, কারণ খুব রেপুটেড একটা কোম্পানি। এই কোম্পানিতে কিন্তু প্রচুর কাজ আছে। তো যারা কাজ করবেন তাদেরকে কিন্তু এখানে থেকেই কাজ করতে হবে, সেরকমই একটা ক্রাইটেরিয়া রয়েছে। আপনারা যে কোনো লোকেশনেই থাকুন না কেন, কাছাকাছি থাকলেও কিন্তু থেকে কাজ করতে হবে কোম্পানির নির্দেশ অনুসারে। তো এবারে বাদ বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একটু ডিটেলস আপনাদের বলে দিই। এখানে কাজ করতে গেলে আপনাদের বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। 40-এর বেশি হলে কিন্তু একদমই এখানে কাজ করানো বা জয়নিং করানো যাবে না। পড়াশোনার কিছুই লাগছে না, কোনো শিক্ষাগত যোগ্যতা লাগছে না। আপনারা বাংলা বা ইংরেজি একটু পড়তে বা লিখতে জানলেই কাজটা পেয়ে যাবেন। কোনো শিক্ষাগত যোগ্যতা সেরকম কিছুই লাগছে না। কাজটা আমি বলে দিলাম, প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ হবে এবং প্যাকিং ডিপার্টমেন্টে কাজ হবে। এখানে শুধুমাত্র ডে শিফটে কাজ হবে, কোনো রকম নাইট শিফট নেই। যখন খুব সিজন আসে, খুব প্রেশার শীতকালের দিকে, তখন কিন্তু একটু নাইট শিফটে কাজ চলতে পারে, কিন্তু পুরোটাই ডে শিফটে কাজ। আর একটা কথা বলে দিই, কেক ফ্যাক্টরি মানে এটা বুঝতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা ঘর। কাজটা কিন্তু ঠান্ডার মধ্যেই হবে, সেরকম কোনো গরমের কিছু নেই। যেখানে প্যাকিং ডিপার্টমেন্টগুলো রয়েছে বা যেখানে কেক স্টোর হচ্ছে রেডি হয়ে যাওয়ার পরে, সেই স্টোরটা কিন্তু টোটালি ঠান্ডা। তো এই জায়গার মধ্যেই কিন্তু এখানে কাজ হবে, ঠান্ডা পরিবেশের মধ্যে। এসি লাগানো আছে সমস্ত জায়গায়, কিন্তু প্রোডাকশন ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানে কেকটা যেখানে তৈরি হচ্ছে সেখানটাও কিন্তু একটু নর্মাল টেম্পারেচার থাকবে। তো এই দুটো ডিপার্টমেন্টেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন। কাজের ফিউচার আছে, 60 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন। এটা টেম্পোরারি কোনো কাজ না, সম্পূর্ণ পার্মানেন্ট কিন্তু কাজ, একদমই পার্মানেন্ট কাজ রয়েছে এটা। ডিউটি টাইমটা একটু বলে দিই, এখানে ডিউটি টাইম কোনোটা আছে 7টা থেকে 7টা, কোনোটা ডিউটি আছে সকাল 8টা থেকে 8টা। দুটো ডিউটির মধ্যেই আপনারা করতে পারবেন, আপনাদের সুবিধা অনুযায়ী, শিফটিং অনুযায়ী আপনারা ডিউটি করতে পারবেন, 7টা থেকে 7টা অথবা 8টা থেকে 8টা। তো এই টাইমের মধ্যে, এই যে 12 ঘন্টা টাইম আছে, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের লাঞ্চ এবং টিফিন, চা টিফিন এগুলো কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন। লাঞ্চটা আপনাদের ওখানে ক্যান্টিন আছে কোম্পানির, নিজেদের রান্না করতে হবে না বা বাইরে হোটেল থেকে কিছুই খেতে হবে না, ক্যান্টিনে কিন্তু আপনারা খাবার পেয়ে যাবেন খুবই কম রেটে এবং অনেকটা পরিমাণ মতন খাবার আপনারা পেয়ে যাবেন। যত খুশি খাবেন, দুবেলা খাবারই এখানে পেয়ে যাবেন আপনারা। তো এই টাইমটা কিন্তু, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাদের সমস্তটা রয়েছে। এছাড়াও কাজের ফাঁকে রেস্ট সমস্তটাই কিন্তু এই টাইমের মধ্যে রয়েছে। 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টা হার্ডলি কাজ করতে হয়, একদমই হালকা কাজ, কোনো প্রেশার নেই কাজের, ধীরে সুস্থে এখানে কাজ করতে হয়। স্যালারিটা আপনাদের বলে দিই, এখানে স্যালারি রয়েছে 11,100 টাকা 30 দিনের ভিত্তিতে, নো ওয়ার্ক নো পে বেসিসে স্যালারি হবে। যেহেতু এখানে থেকে কাজ করবেন যারা, তারা ম্যাক্সিমাম
দিন এখানে কাজ করতে পারবেন। রবিবারেও এখানে কাজ হয়, যেগুলো উইকলি অফ থাকে, যারা উইকলি অফ নিতে চাইছেন না তারা কিন্তু এখানে কাজ করতে পারেন, একসঙ্গে আপনারা ছুটি করতে পারেন। যারা অনেক দূর থেকে করবেন তারা একসঙ্গে অনেকটা ডিউটি করে তারপরে একটা বেশি করে ডেট ছুটি নিয়ে বাড়ি চলে যেতে পারবেন। যারা কাছাকাছির মধ্যে আছেন থেকে কাজ করছেন, উইকলি একদিন করে বাড়ি চলে যেতে পারবেন, তারাও কিন্তু উইকলি একদিন করে ছুটি করতে পারেন। কিন্তু যদি মনে করেন কেউ না 28 দিন কাজ করব বা 29 দিন কাজ করব বা কোনো মাসে আমার একটু ইনকামের প্রয়োজন আছে, আমরা 30টাই ডিউটি করব, সেক্ষেত্রেও কিন্তু সমস্ত ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এখান থেকে। PF, ESI, বোনাস, ইনক্রিমেন্ট সমস্ত ফ্যাসিলিটি কিন্তু কোম্পানি আপনাদের দিয়ে দেবে। 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু আপনাদের PF রেডি হয়ে যাবে, ESI এর জন্য সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন। ফ্যামিলির যতগুলো মেম্বার ESI এর আওতায় থাকবে সকলেই কিন্তু ট্রিটমেন্টের জন্য খরচা পেয়ে যাবেন, এবং PF যেটা রয়েছে সেটা কিন্তু কোম্পানি আলাদা করে আপনাকে দেবে। PF এবং ESI-তে আপনার কাছ থেকে কোনো পয়সা কাটা হবে না, এটা কিন্তু কোম্পানি আলাদা করে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে, যেটা আপনার PF অ্যাকাউন্ট থাকবে, এবং ESI যে ফ্যাসিলিটি সেটাও কিন্তু কোম্পানি আলাদা করে আপনাদেরকে দিয়ে দেবে। এছাড়াও ইয়ারলি যে বোনাসটা থাকে বা ফেস্টিভ্যাল বোনাস, সেই বোনাসটাও কিন্তু আপনারা সকলেই পেয়ে যাবেন, এবং ইনক্রিমেন্ট রয়েছে। এই মুহূর্তে কিন্তু এটা আমি স্টার্টিং স্যালারি বললাম, এই স্যালারিটা আপনার 2 থেকে 3 মাস পরেই একটা ইনক্রিমেন্ট সহ বেড়ে যাবে, যদি কিনা আপনি কাজ ভালো করে শিখে যান। কোম্পানি যদি মনে করে যে না আপনি কাজ শিখে গেছেন, সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 মাস পরে আপনার স্যালারি অবশ্যই একটা ইনক্রিমেন্ট সহ বেড়ে যাবে। এছাড়াও ইয়ারলি ইনক্রিমেন্ট রয়েছে, যেহেতু কাজটা কিন্তু কোম্পানির আন্ডারে কাজ আছে, একটা রেপুটেড কোম্পানি, তো কোম্পানির সিস্টেম অনুযায়ী প্রত্যেক বছর প্রত্যেক এমপ্লয়িকে ইয়ারলি ইনক্রিমেন্ট দেবেই, এটা কিন্তু একদম 100% শিওর। সেটা আপনার কাজ শেখা বা প্রমোশনের উপরে ভিত্তি করে নয়, এটা কাজের বয়স অনুযায়ী প্রত্যেক বছর বছর কিন্তু কোম্পানি ইনক্রিমেন্ট দেবে। এছাড়াও কাজের প্রমোশন আছে, ধরুন আপনি আজকে প্রোডাকশনে কাজ করতে করতে মেশিনে প্যাকিংয়ের কাজ শিখে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা কিছু বেড়ে যাবে, প্যাকারদের কিন্তু স্যালারিটা অনেকটাই বেশি আছে। তো হেল্পার থেকেই আস্তে আস্তে আপনারা অপারেটর হয়ে যাবেন, মেনটেনার হয়ে যাবেন, তো তখন কিন্তু আপনাদের স্যালারি অনেকটাই বেড়ে যাবে। একটা কথা বলতে পারি, এখানে কিন্তু ফিউচার আছে, আপনারা আসুন, ইমিডিয়েট যোগাযোগ করুন, স্পট জয়নিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু কাজটা করিয়ে দেওয়া হবে। ডকুমেন্টস আনবেন, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, ফটো, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা নিয়ে আসবেন। যদি কারোর প্যান কার্ড থাকে প্যান কার্ডেরও জেরক্স নিয়ে আসতে পারেন, এই সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন, এবং অবশ্যই পারলে একটা বায়োডাটা নিয়ে আসবেন, যেটাকে CV বলা হয়। তো সকলের ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকলে কিন্তু জয়নিংটা সহজে করিয়ে দেওয়া যাবে। তো আগামীকাল যারা এই কাজটা করবেন তাদেরকে অবশ্যই 9টা থেকে 9:30টার মধ্যে কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে চলে আসতে হবে। একটু সকাল সকাল আনা হচ্ছে, এই কারণে কোম্পানিতে কিন্তু 10টা পর্যন্তই জয়নিং করানো হবে, 10টা থেকে 10:30, ওই জন্য আপনাদের কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে প্রত্যেককে মধ্যমগ্রাম স্টেশনে চলে আসতে বলা হচ্ছে। একটু কষ্ট করে চলে আসবেন, সেদিনই কিন্তু আপনাদের জয়নিং করানো হবে। যদি কেউ মনে করেন সেই দিন থেকে ডিউটি করবেন, সেরকম রেডি হয়ে আসতে পারবেন, তারা কিন্তু সেদিন থেকেই ডিউটি জয়েন করতে পারবেন, কারণ এরকমই এমার্জেন্সি বেসিসে কিন্তু এখানে ক্যান্ডিডেট রিক্রুট করা হচ্ছে। স্পট জয়নিং করানো হবে, কোম্পানিতে নিয়ে যাওয়া হবে, পেপার্স সাবমিট করানো হবে, কোম্পানির ভিতরে HR সেকশনে নিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্টস রেডি করার পরে সঙ্গে সঙ্গে আপনাদের পোস্টিং দিয়ে দেওয়া হবে। যারা কালকে কাজ করতে চাইবেন কালকেই আপনারা সেই মুহূর্তে রুম, ক্যান্টিন সমস্ত কিছু পেয়ে যাবেন, এবং অবশ্যই কিন্তু আপনারা ডিউটির জয়নিংটাও পেয়ে যাবেন। যারা কালকে জয়নিং করে নেক্সট দিন কাজ শুরু করবেন তারাও কিন্তু এটা পাবেন, কিন্তু কোম্পানি খুব আর্জেন্ট চাইছে যারা কালকে জয়নিং করতে পারবেন, সেক্ষেত্রে খুবই ভালো হয় যারা কালকেই এসে জয়েন করতে পারবেন। তো স্পট জয়নিংয়ের জন্য আপনারা পারিশ্রমিক আনবেন মাত্র 800 টাকা, 800 টাকার বিনিময়ে এরকম একটা রেপুটেড কোম্পানিতে আপনারা স্পট জয়নিংয়ের মাধ্যমে কাজ পেয়ে যাবেন। এখানে যারা কাজ করবেন তারা কিন্তু প্রত্যেকেই অ্যাডভান্স পেমেন্ট পেয়ে যাবেন, 1 মাসের জন্য কাউকে অপেক্ষা করতে হবে না। তো প্রত্যেক সপ্তাহে বা 10 দিনে যদি কারোর পয়সার প্রয়োজন হয় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দেবে,
বাকি যে ব্যালেন্সটা থাকবে সেটা 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যদি কারোর অ্যাকাউন্টের সমস্যা থাকে সেক্ষেত্রে সে হাতে হাতেও কিন্তু পেমেন্ট নিতে পারবে। তো এইবারে আমি আপনাদের বলে দিচ্ছি আগামীকাল 9টা থেকে 9:30টার মধ্যে সবাই বেডিং পত্র সমস্ত কিছু নিয়ে, ডকুমেন্টস সমস্ত যা যা বললাম সেগুলো নিয়ে এবং 800 টাকা নিয়ে মধ্যমগ্রাম স্টেশনে চলে আসবেন। সেখানে আমি থাকব, সমস্ত কালেকশন সেখানে কমপ্লিট করে আপনাদের কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করিয়ে দেবো। 100% দায়িত্ব করে স্পট জয়নিং করিয়ে দেবো। যারা যারা আসবেন প্রত্যেককেই কিন্তু স্পট জয়নিং করিয়ে দেবো। জয়নিং যদি কারণ না হয় সেক্ষেত্রে কিন্তু তার পেমেন্ট আমি সেখানে 100% দায়িত্ব সহকারে রিটার্নও করিয়ে দেবো, কারণ আমি আপনাদের দায়িত্ব করে নিয়ে যাব জয়নিং করানোর জন্য। যেরকমভাবে আমি বলে দিলাম সমস্ত সিস্টেম মেনটেন করে কিন্তু আপনাদের জয়নিং করানোর দায়িত্ব আমার। তো যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, যারা আমাকে অনেক দিন ধরে চেনেন এবং আমার চ্যানেলে বহুদিন ধরে রয়েছেন একটা সঠিক কাজের জন্য, তারা অবশ্যই চলে আসুন, ইমিডিয়েট চলে আসুন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমারই নিজস্ব ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করে নেবেন অবশ্যই। এবং সন্ধ্যাবেলা আজকে 5টা থেকে 9টার মধ্যে অবশ্যই কনফার্ম করবেন যে আপনারা কতজন আসছেন, কোথা থেকে আসছেন। তো যারা যারা কনফার্ম করবেন তাদেরই নাম আমি কোম্পানিতে পাঠিয়ে দেবো। নেক্সট দিন অর্থাৎ কালকে তারা আসলেই কিন্তু তাদের জয়নিংটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত কিছু নিয়ে ঠিকঠাকভাবে টাইমলি চলে আসুন। আগামীকাল অবশ্যই আপনারা কিন্তু এই কাজটা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।